হ্যালো ফিয়ার্স, সালাম আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আমি আছি সাকিব এবং আপনারা দেখছেন বাস লাভার ইন বাংলাদেশ চ্যানেলটি। তো আজকে আমাদের যে আলোচনার বিষয়, এ ব্যাপারে আমি আলোচনা করতে চেয়েছিলাম এর আগে আরেকটি ভিডিওতে। মানে আজকের যে আলোচনার বিষয় সেটি হচ্ছে ককাটেল পাখির গরমে যে আপনারা সিড মিক্স রেশিওটি দেবেন, তো সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। মানে শীতকালীন বা এর আগে যে সিড মিক্স রেশিওটা ছিল তার থেকে কিছুটা পরিবর্তন আনা দরকার অতিরিক্ত গরমের ফলে আর কি। তেল জাতীয় বীজ বেশি খাওয়ানোর ফলে ককাটেল পাখির সমস্যা হতে পারে, তো সেই জন্য মানে সিড মিক্সে কিছুটা পরিবর্তন আনা দরকার। তো সেই জন্য আজকে আমি ভিডিওটি করছি যে আপনারা সিড মিক্সে কী পরিবর্তন আনতে পারেন, অর্থাৎ এই গরমে ককাটেল পাখির জন্য সিড মিক্স রেশিওটা কীরকম হবে, তো সেই বিষয়টি নিয়ে আমি আজকে আলোচনা করব। তো চলুন ভিডিওটি শুরু করি। আর এখনও যারা আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, এখনই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইবার করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ওকে ভিউয়ার্স, তো আমার কাছে বর্তমান মানে এখন ককাটেল পাখির কোনো ভিডিও ফুটেজ নেই আর কি। মানে করা ছিল কিন্তু ডিলেট হয়ে গেছে, সো যার ফলে আর কি ককাটেল পাখির ভিডিও ফুটেজ আপনাদের দেখাতে পাচ্ছি না। তো সেই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো ককাটেল পাখির সিড মিক্স রেশিওর জন্য আমাদের কয়েকটা সিড লাগবে, তো আমি আগে সিডগুলোর নাম আমি বলে দিচ্ছি এবং সাথে আমি ছবিগুলো দেখানোর চেষ্টা করব। মানে যে সিডগুলোর পিকচার আমার কাছে আছে সেইগুলো অবশ্যই দেখানোর চেষ্টা করব। আর আপনারা যদি এই সিডগুলো আজকে প্রথম দেখে থাকেন বা না চিনে থাকেন তাহলে কোনো সমস্যা নেই, পাখির খাবারের দোকানে বললেই তারা দেখে দেবে, তো সেখান থেকে আপনারা এগুলো কিনে নিতে পারবেন। তো প্রথমে হচ্ছে চীনা। চীনা আমরা সবাই চিনি, যেটা আর কি সব পাখিকেই খাওয়ানো হয়। ক্যানারি সিড, তারপরে আছে সানফ্লাওয়ার সিড, মানে সূর্যমুখী বীজ যেটা আর কি। এটা খুবই গুরুত্বপূর্ণ ককাটেল পাখির জন্য, অন্যান্য পাখিকে না দিলেও মানে ককাটেল পাখিকে কিন্তু মাস্ট বি এটা দিতেই হবে। কুসুম ফুলের বীজ, এটাও অবশ্যই দিতে হবে। কাউন, বাজরা, বাজরাটা হচ্ছে আপনারা যদি না পান তাহলে না দিলেও চলবে, কিন্তু দিলে খুব ভালো হয়। মানে বাজরা একটা প্যারট প্রজাতির যে বড় পাখিগুলো আছে, টিয়া পাখির মতো যে বড় পাখিগুলো, ককাটেল থেকে শুরু করে বড় পাখি, ওগুলো তারা মানে খুব ভালো খায় এই বাজরাটা। পেলে মানে বাজরা যদি পান তাহলে অবশ্যই দিবেন। তারপর আছে মিলেট। মিলেট এখানে রেড মিলেট এবং হোয়াইট মিলেট, এই দুই মিলেট মিলেই একসাথে মিক্স করে দিবেন। আর ধান, তো এখন আসছি হচ্ছে কোনটা কি পরিমাণ দেবেন। তো টোটাল আমি এখানে 5.5-6 কেজির মতো একটা সিড মিক্স রেশিও বলবো। তো আপনাদের একটু কম বেশি যদি বানাতে হয় তাহলে সেই রেশিও অনুযায়ী জাস্ট কম করে সিড বা বেশি করে সিড দিয়ে বানিয়ে ফেলুন। তো আমি এখানে 5.5 কেজির একটা সিড মিক্স রেশিও তৈরি করেছি। তো এখানে চীনা আমি রেখেছি 1 কেজি, ক্যানারি সিড 1/2 কেজি, সূর্যমুখী বীজ 1/2 কেজি, কুসুম ফুলের বীজ 1/2 কেজি, কাউন 1/2 কেজি, তারপরে যদি বাজরা পান তাহলে বাজরা দিবেন 1 কেজি, মিলেট এখানে মিলেট রেড মিলেট এবং হোয়াইট মিলেট দুইটা মিলে 1/2 কেজি, আর ধান হচ্ছে 1 কেজি। এই টোটাল হচ্ছে আপনার 5.5 কেজির একটা সিড মিক্স। আর এখানে গুজি তিল বাদ দিয়েছি আমি, মানে এই এখন অতিরিক্ত গরম, সেই অতিরিক্ত গরমের সময় আর কি গুজি তিল না দেওয়াটাই ভালো। আর মানে ককাটেলের জন্য গুজি তিল খুব একটা গুরুত্বপূর্ণ না, আর গরমের সময় তো মানে দেওয়া যাবে না এটা বলাই চলে, কারণ ককাটেল পাখি এমনিতে হিট স্ট্রোক করে, মানে তার এমনিতেই গরম বেশি লাগে। সো এই গরমে যদি আমরা ককাটেল পাখিকে এই গুজি তিল খাওয়ানো হয় তাহলে কিন্তু মানে সমস্যা হতে পারে। তো সেই জন্য গুজি তিলটা একেবারে আমি বাদ দিয়ে দিয়েছি পাখির খাবার লিস্ট থেকে। গুজি দিলে পরিবর্তে এখানে হালকা একটু বাজরার পরিমাণটা আমি বাড়িয়ে দিয়েছি, মানে বাজরাটা গরমে খাওয়ালে কোনো সমস্যা হয় না, এটা খুবই ভালো এবং পাখি খায়ও খুব ভালো। তো এটা অবশ্যই মানে চেষ্টা করবেন দেয়ার বাজরাটা। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ছোট্ট একটি ভিডিওর বিষয়, মানে ককাটেল পাখির সামার সিড মিক্স গরমে যে সিড মিক্স রেশিওটা সেটা কীরকম হবে। তো যদি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখবেন, আমি একটা চার্ট তৈরি করে সেটা চার্ট আপনাদের দেখিয়ে দেবো। চার্টটি স্ক্রিনশট দিয়ে রাখবেন, যদি মনে না থাকে তাহলে এই চার্ট অনুযায়ী পাখিকে খাওয়াবেন বা মিক্স করাবেন। তো ভিউয়ার্স, যদি আপনাদের আরও অন্য কোনো পাখি থাকে, অলরেডি বাজরিগার সামার সিড মিক্সের ওপর আমার একটা ভিডিও আছে, তো যদি আপনারা বাজরিগা থাকে আপনাদের এবং বাজরিগা যদি মানে গরমে কীরকম সিড খাওয়াবেন সেই ব্যাপারে যদি আপনারা ভাবছেন বা সেটা যদি জানার দরকার হয় তাহলে অবশ্যই ভিডিও ডিসক্রিপশন বক্স চেক করুন, সেখানে আমি লিঙ্ক দিয়ে রেখেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করবেন এবং অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।